পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার খুমলুঙে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার জনসভা ছিল। জনসভায় অংশ নিতে রওনা হয়ে আক্রান্ত হতে হয় বহু জনজাতি কর্মী সমর্থকদের। এদিন খুমলুঙে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার জনসভাকে বানচাল করতে এবং বিজেপি কর্মী সমর্থকরা যেন জনসভায় যেতে না পারে তার জন্য এই চেষ্টা বলে অভিযোগ টিপ্রা মাথা দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিন সিপাহীজলা জেলার বিভিন্ন স্থান থেকে বিজেপি কর্মী সমর্থকরা খুমলুঙের উদ্দেশ্যে রওনা হয়। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত প্রমোদনগর, মহারাম বাজার ও হীরাপুর এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের গাড়ি আটক করে ব্যাপক ভাঙচুর করে টিপ্রামথার কর্মী সমর্থকরা, এমনকি ইট পাটকেল ছুড়ে বলে অভিযোগ। এতে আহত হয় প্রায় ১৯ জন কর্মী সমর্থক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে, কিন্তু কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জীবী হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে যান বিজেপি সিপাহীজলা জেলার নেতৃত্বরা। তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে তেলিয়ামুড়া মহকুমার নমনজয় বাড়ি এলাকাতেও বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়। জানা যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভায় যোগদান করার জন্য বিজেপির জনজাতি মোর্চার 7 জন সদস্য একটি গাড়িতে করে খুমলুঙের উদ্দেশ্যে যাচ্ছিল। নমনজয়পাড়া এলাকায় আচমকাই জনজাতি মোর্চার ওই কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা চালায় টিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা বলেই অভিযোগ। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। ঘটনাস্থল থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে জনজাতি মোর্চার কার্যকর্তারা চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতরা হল বিজেপির আশারামবাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক ফলেন দেববর্মা, একারণ দেববর্মা, রাধারানী দেববর্মা, বিমলা দেববর্মা, তপন দেববর্মা, পীযূষ দেববর্মা ও এমবি দেববর্মা। আহতরা জানান, নমনজয়পাড়া এলাকায় টিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা আচমকাই তাদের গাড়ি আটক করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই টিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। তাদেরকে বেধড়কভাবে মারধর করে টিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা ঘটনাস্থল থেকে চলে যায়। এনইসি রোড এবং কমলপুর আমবাসা সড়ক সহ শান্তিরবাজার জামথুম এলাকায় রাস্তা অবরোধে বসে টিপ্রা মাথার কর্মীরা বলে অভিযোগ কমলপুর মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহার। মাঝ রাস্তা থেকে বাণীতে ফিরতে হয়েছে বহু কর্মী সমর্থকদের। তবে কর্মী সমর্থকদের বক্তব্য, তারা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কোন লড়াই করেনি এদিন, কিন্তু এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে। তবে কর্মী সমর্থকদের বক্তব্য, তারা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কোন লড়াই করেনি এদিন, কিন্তু এ ধরনের ঘটনা তীব্র নিন্দাজনক বলে জানান তারা। আবার একটা বিশেষ সম্প্রদায়ের লোককে সেখানে পরীক্ষা হলে যেতে দেওয়া হচ্ছে না। তো আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, কমলপুরবাসীর কাছে যারা দূর দূরান্ত থেকে পরীক্ষাতে আসবেন, আমি প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেছি কমলপুর ডিগ্রি কলেজের, সেখান থেকে একটা নোটিফিকেশন একটা উনি দিয়েছেন, যারা আজকে পরীক্ষাতে যেতে পারছে না তাদের বিষয়টি ত্রিপুরা ইউনিভার্সিটি বিবেচনা করবে এবং দেখবে। তাই যারা যেতে পারছেন না তাদেরকেও অনুরোধ করব এই ধরনের পরিস্থিতির শিকার না হওয়ার জন্য, সেখানে গিয়ে লড়াই করে সেখানে বাধা ডিঙ্গিয়ে আসতে গিয়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। কিন্তু এদিনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাহলে কি ভারতীয় জনতা পার্টির মূল প্রতিদ্বন্দ্বী এবার টিপ্রা মাথা? কিন্তু প্রশ্ন হল, রবিবার সামাজিক মাধ্যমে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করেছিলেন এবং রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু এ ধরনের ভয়াবহ পরিস্থিতি সোমবার সকাল থেকে যে সৃষ্টি হবে সেটা কারোর জানা ছিল না। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের সুপ্রিমোর কথা শুনছে না কর্মী সমর্থকরা? সান্দন টিভি।